রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর শিক্ষক নিয়োগের জন্য সাংবাদিক সম্মেলনকে বহু জল্পনার সৃষ্টি হয়েছে একটাই প্রশ্ন আমাদের সামনে সকলের সামনে উঠে আসছে যে এটা আপার প্রাইমারির জন্য বলল নাকি প্রাইমারির জন্য আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা তাদের আপার প্রাইমারির জন্য বলতে চাইছে যে এই ঘোষণাটা শুধুমাত্র আপার প্রাইমারির জন্য আবার যারা প্রাইমারি ক্যান্ডিডেট আছেন টেট পাস্ট উত্তীর্ণ প্রার্থী আছেন তারা বলছেন যে এটা প্রাইমারির জন্যই বলেছেন যেহেতু একবারও তিনি প্রাইমারি ছাড়া আপার প্রাইমারি এসএলএসটি কথাটা ইউজ করেননি বা শব্দটা ইউজ করেননি এই উত্তর খোঁজার চেষ্টা বিভিন্নভাবে করা হচ্ছে আমরাও চেষ্টা করেছি কি উঠে আসছে সেই প্রশ্নের উত্তরে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে তবে প্রতিবারের মতো আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অর্থাৎ আমাদের পড়াশোনার জগৎকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করেননি কারণ পরবর্তী যে ভিডিও আপডেট আপডেটগুলো আসবে সরাসরি আপনারা সহজেই সবার আগে পেয়ে যাবেন তো দেখুন কি উঠে আসছে এই প্রশ্নের উত্তরে সেটা নিয়ে আমরা আলোচনা করব যে আপার প্রাইমারি নাকি প্রাইমারি এই প্রশ্নটা আসছে এই কারণে আমরা দেখেছি যে সাংবাদিক সম্মেলনে মাননীয় যে শব্দটা ইউজ করেছেন সেটা প্রাইমারি 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 এখানে একবারও কিন্তু আপার প্রাইমারি কথাটা ইউজই করেননি বা এসএলএসটি এরকম ধরনের কোনোরকম শব্দ তিনি ইউজ করেননি কিন্তু কিছু একটা ডাটা শুধুমাত্র তথ্য সংখ্যা যেটা সংখ্যা তথ্য আসছে সেই ডাটাটা শুধুমাত্র মনে হচ্ছে যেন আপার প্রাইমারি সম্বন্ধেই বলতে চাইলেন এই জন্যই প্রশ্নটা আমাদের সামনে এসে যাচ্ছে তো বিভিন্ন দপ্তর থেকে আমরা বিভিন্ন ডিপিএসসি বা বি ডিপিএস সঙ্গে যুক্ত বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আমরা যেটা জানতে পারছি বা খবর পাচ্ছি যে এটা কোনোভাবেই আপার প্রাইমারি বা এসএলএসটির খবর নয় কারণ তাদের কাছে নাকি খবর আছে এটা শুধুমাত্র প্রাইমারির জন্যই যেটা খুবই তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যাবে ঠিক আছে তবে তাহলে প্রশ্ন আসে যে সংখ্যা তত্ত্ব যেটা ষোলো হাজার সামথিং নিয়োগ করার কথা বলেছেন মাননীয় সেটা কিভাবে। সেটা ওনারা বলতে চাইছেন যে যত যতগুলো টেট ক্যান্ডিডেট আছে ট্রেন্ড এবং দু সালের যারা উত্তীর্ণ হয়েছে তাদের প্রত্যেককে রিক্রুট করা হবে ঠিক আছে তাছাড়াও কিছু কোর্ট কেস আছে অর্থাৎ প্রশ্ন ভুল মামলা আছে এবং আরও সামথিং কিছু কোর্টকেস আছে এরকমই কিন্তু তারা একটু আঁচে দেওয়ার চেষ্টা করলেন আর ম্যাক্সিমাম কিন্তু অর্গানাইজার টিচারদের নিয়োগ করার ব্যাপারে বলতে চাইলেন যে অর্গানাইজাররা এখানে নাকি ঢুকে আছে তাদেরকেও রিকুয়েট করা হবে তো এই ধরনের উত্তরই কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম থেকে পাচ্ছি যেটা প্রাইমারি এবং অর্গানাইজার টিচারদের জন্য খুবই খুশির খবর তো আগামী দিনে দেখা যাক কী কীরকম নোটিফিকেশন আসে তার উপর ভিত্তি করেই কিন্তু সমস্ত কিছুটা ক্লিয়ার হয়ে যাবে তবে আপাতত যেটা জানা গেল যে এটা এসএলএসটি বা আপার প্রাইমারি নিয়োগ নয় এটা শুধুমাত্র প্রাইমারি নিয়োগের কথাই বলা হয়েছে তো দেখা যাক পরবর্তী আপডেট কী আসে তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ